হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা আইফোন 14 প্রো ফোনের ফাইনাল কাট প্রো ক্যামেরা অ্যাপসটা রিভিউ করব, এবং কি এটার ভিডিও কোয়ালিটি কেমন পারফরমেন্স করে, আইফোন 14 প্রোর মধ্যে এটা ভিডিও কীরকম পারফরমেন্স করে আজকের এই ভিডিওতে আমরা পুরোটা রিভিউ করব। তো চলুন ভিডিও স্টার্ট করি। ওকে গাইস, তো প্রথমে আপনারা অ্যাপ স্টোর থেকে আপনারা ফাইনাল কাট ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনাদের ডিফল্টভাবে এরকম একটা লুক দেখতে পারবেন। এখানে প্রথম যে অপশনটা দেখতে পারবেন উপরেই হচ্ছে আপনার লেন্সের যে জুম ক্যাপাবিলিটি, সেটা আপনার প্রথমে হচ্ছে 13-24 এবং কি 77 mm, এটা হচ্ছে লেন্সের জুম যে ফিচারটা সেটা। তো আমি আপনাদের যদি দেখাই, এখন বর্তমানে আছে 30, তারপরে 24 mm অ্যান্ড 77 mm, ঠিক আছে। তারপরে আপনি এখানে যদি ক্লিক করে করেন, এখানে আপনারা নিচে চারটা অপশন পাবেন, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, অটো ফোকাস টু ম্যানুয়াল ফোকাস, অ্যান্ড হচ্ছে আপনার ডিভাইসটা লক করে রাখতে পারবেন ভিডিও চলাকালীন। ওকে, তো দেন আপনারা কী করবেন, আপনারা একদম উপরে দেখতে পারবেন আপনার ভিডিওর যে FPS, তারপরে কোয়ালিটি, সেগুলো দেখতে পারবেন। এখন আমার ডিফল্টভাবে 60 FPS সিলেক্ট করা আছে। আমি যদি এখানে ক্লিক করি, আলাদা আলাদা FPS আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। এখানে যদি আপনারা 4K ক্লিক করেন, এখানে তিনটা অপশন পাবেন, 4K অপশন, 1080p এবং কি 720p। তো আপনারা সব জায়গায় হাই কোয়ালিটি রাখবেন। এবং কি এখানে ম্যানুয়াল ফোকাসটা কীভাবে কাজ করা হবে আপনাদেরকে যদি দেখাই, প্রথমে গেলাম হচ্ছে আমরা 30 mm। 30 mm যাওয়ার পরে এখানে AF এ ক্লিক করে আমরা এখান থেকে অটো ফোকাস থেকে ম্যানুয়াল ফোকাসে নিয়ে নেবো। তো এখানে এরকম করে লাইট করলেই কিন্তু এটা ফোকাসটা অ্যাডজাস্ট হবে। 24 mm এ সেম প্রসেস, দেখেন একদম কিন্তু সুন্দরভাবে ফোকাসটা নিতে পারতেছে। এবং কি আমরা যদি 77 mm এ যাই, এখানে কিন্তু আমরা সেম প্রসেসেই ফোকাসটা সিলেক্ট করে নিতে পারবো। দেখেন ভিডিও কোয়ালিটি কিন্তু একদমই অসাম, হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড হবে। তো এখন আমি কিছু ভিডিও ফুটেজ আপনাদের দেখাই যেটা এই ফাইনাল কাট প্রো ক্যামেরা দিয়ে নেওয়া।